আমাকে ডিরেকশন সার্টিফিকেট দেয়নি, তাও আমাকে 1,80,000 টাকা কার কাছে বিচার চাইবো? মান্না ভাই একটা কথা বলে গেছিল, আর সেই বাস্তব প্রমাণটা আমি পেয়ে গেলাম। সেই ক্ষুধাত্তটা আজকে নিবারণ করে দিলাম আমার প্রেম প্রীতি বন্ধন ছবি দিয়ে। আমি সাকসেসফুল, আই এম ডিরেক্টর। আমি আজকে বলতে পারি আই এম ডিরেক্টর, এতদিন আমি বলিনি কিন্তু আমি ডিরেক্টর, কিন্তু আজকে দর্শকের আমাকে সার্টিফাই দিছে যে আই এম ডিরেক্টর। আরেকটা কথা, এই কথাটা বললে কি হবে আমি জানি না, কিন্তু আজ আমাকে বলতেই হবে, আজ আমার দুঃখটা প্রকাশ করতেই হবে। আমাকে ডিরেকশন সার্টিফিকেট দেয়নি, এই ডিরেকশন সার্টিফিকেট নিতে গিয়ে আমি কাউকে 1,00,000 দিছি, কাউকে 80,000 দিছি, এইভাবে টাকা দিয়ে আমাকে ভোগাইছে। তো টাকা দেন, আমি সার্টিফিকেট নিয়ে দিচ্ছি। আমাকে টাকা দিয়ে সার্টিফিকেট নিব কেন? কিন্তু সবাই খালি টাকার মধ্যেই খালি সার্টিফিকেট দিতে চাইছে, তাও আমাকে 1,00,000 টাকা, 1,80,000 টাকা খরচ করছি। এই যে আমার ধোকা দিয়ে টাকাগুলো খাইছে, এটা আমি কার কাছে বিচার চাইবো? আর আজকে সার্টিফিকেট আমি পেয়ে, সেদিন আমি বলছি আমি যেদিন ছবি নির্মাণ করব আমি দর্শকের কাছ থেকে সার্টিফিকেট নেব, সেন্সর বোর্ড থেকে আমি সার্টিফিকেট নেব। আর সেই সার্টিফিকেট আজ আমি সেন্সর বোর্ড থেকে পেয়ে গেছি আই এম ডিরেক্টর, আজ বাকিটা ছিল দর্শকের উপর। তারপরে আজ আমার সেদিন, আমি তো বললাম মান্না ভাই একটা কথা বলে গেছিল যে ফিল্মে কোনো দিন আবেগ খাটে না, ফিল্মে কেউ কারো নয়, ফিল্মে কেউ কারো নয়। আর সেই বাস্তব প্রমাণটা আমি পেয়ে গেলাম। কেন পেয়ে গেলাম জানেন? আর সেদিন আমি কাঁদছিলাম আমার দুঃখে, সেদিন আমার দুঃখে আমি কাঁদছিলাম, আর অনেকে সেই আমার কান্নাটাকে ব্যঙ্গ করেছে। আমি খালি ধৈর্য সহকারে আছিলাম যে আল্লাহ তুমি আমার ছবিটা খালি একটু দর্শকদের কাছ থেকে রেজাল্টটা পাইয়ে দাও, তাহলে এই ব্যঙ্গের প্রত্যুত্তরটা আমি দিতে পারতাম। আজকে যারা না আমাকে নিয়ে ব্যঙ্গ করেছে, ওই কান্নাকে নিয়ে ব্যঙ্গ করেছে, আজ আমি বলবো তার পদোত্তর আমি আপনাদের কাছে ছুড়ে দিলাম। কেন আমি কাঁদছিলাম সেটা আপনারা ব্যঙ্গ করছিলেন, আজকে তার উত্তরটা পেয়েছেন কি না আপনারা জানাবেন আমাকে।